বেশিরভাগ লোকজনই অর্গাজম শব্দটা বলতে সবসময় বোঝেন সেক্সুয়ালিটি বা যৌনতা। এটা আপনাকে একরকম চরম অনুভূতি দেয় ঠিকই, কিন্তু এটা আপনাকে একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে যায় না। তবে একবার কেউ যদি শিখে যায় শরীর ছাড়াই অর্গাজমের অনুভূতি কিভাবে পাওয়া যায়, তাহলে সেই অর্গাজম কোনোদিনও শেষ হবে না। সাধারণত বেশিরভাগ লোকজন অভিজ্ঞতায় না হলে অন্তত ভাষা বা শব্দের নিরিখে বেশিরভাগ লোকজনই অর্গাজম শব্দটা বলতে সবসময় বোঝেন সেক্সুয়ালিটি বা যৌনতা, কিন্তু সেটা সত্যি নয়। মূলগতভাবে এই অর্গাজম মানে হল একটা অভ্যন্তরীণ পরমানন্দময় অবস্থা। সাধারণ ভাষায় একে সেক্সুয়ালিটি বা যৌনতা সম্বন্ধীয় কিছু হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ তারা সম্ভবত যৌনতার শারীরিক উত্তেজনার চেয়ে বড় অন্য কোনো অভিজ্ঞতা সম্পর্কে জানেনই না। অধিকাংশ মানুষই এর চেয়ে বেশি কিছুই জানেন না, তাই তারা ব্যবহার করতে শুরু করেছেন অর্গাজম বা সেক্সুয়ালিটি শব্দটা। অর্গাজম শব্দটার অর্থ এর চেয়ে আরও বড় কিছু, যে আপনার গোটা জীবদেহটাই একটা নির্দিষ্ট শিখরে বা চরমে পৌঁছেছে। সেক্সুয়ালিটি বা যৌনতা তা করে না। এটা আপনাকে একরকম চরম অনুভূতি দেয় ঠিকই, কিন্তু এটা আপনাকে একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে যায় না, যেখানে আপনার শরীরের প্রতিটা কোষ ফেটে পড়বে। তো এই সেক্সুয়ালিটি বা সেক্স করলে যে উত্তেজনাটা হয়, তা অর্গাজমকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। এটা যথেষ্ট নয়। শুধু ব্যাপারটা হলো, যখন শারীরিকভাবে কেউ পরমানন্দের একটা নির্দিষ্ট অবস্থায় পৌঁছয়, তার একটা সীমাবদ্ধতা থাকে। তবে একবার কেউ যদি শিখে যায় শরীর ছাড়াই অর্গাজমের অনুভূতি কিভাবে পাওয়া যায়, তাহলে সেই অর্গাজম কোনোদিনও শেষ হবে না। ভারতে এর জন্য আমাদের আরো ভালো শব্দ রয়েছে, আমরা একে বলি আনন্দ। আনন্দ হল অর্গাজমিক। আমরা ঈশ্বরকে অর্গাজম হিসেবে বর্ণনা করেছিলাম। আমরা বলেছিলাম ঈশ্বর হলেন আনন্দ, ব্রহ্মানন্দ। তাই যখন আমরা বলি ব্রহ্মানন্দ, এর মানে যা বলছি তা হল, আপনি যাকে ঈশ্বর বলছেন তিনি হলেন সর্বোচ্চ স্তরের অর্গাজম। আপনি যদি যথেষ্ট অকপট হন যে আপনি জীবনকে কোনো রকম ধর্মীয় স্বার্থতে প্রভাবিত না হয়ে দেখেন, তাহলে একজন মানুষ মূলত যে জিনিসটা খুঁজে চলেছেন তা হল সর্বোচ্চ স্তরের মধুর ভাব। সে একে বলে ঈশ্বরের রাজ্য, সে একে বলে স্বর্গ, সে একে যে নামেই ডাকুক, মূলত সে যা খুঁজে চলেছে তা হল সর্বোচ্চ স্তরের অর্গাজম। সে কিন্তু আর অন্য কিছু খুঁজছে না। তো ঈশ্বরকে আনন্দ বলে বর্ণনা করা হয়েছে, বা ঈশ্বরকে অর্গাজম বলে বর্ণনা করা হয়েছে। অর্গাজম শব্দটা ঠিক যথেষ্ট নয়। আনন্দ শব্দটা এই অর্গাজম শব্দটার চেয়েও এই বিষয়টাকে আরো ভালোভাবে ব্যক্ত করছে। তাই প্রাচ্যে আমরা ঈশ্বরকে আনন্দ বলে ডাকতাম। চূড়ান্ত অর্গাজম হলেন ঈশ্বর। আপনি সীমিত কিছু পেয়ে সন্তুষ্ট থাকতে চাইলে আপনি যৌনতা, অ্যালকোহল, ড্রাগ চেখে দেখতে পারেন। এগুলো শুধুই আপনাকে দাসে পরিণত করবে, মুক্তি দেবে না, কারণ এটা আনন্দ নয়, এটা শুধুই সুখ মাত্র। সুখ সবসময় আপনাকে জালে জড়ায়। মানুষ সুখ খোঁজেন মূলত, কারণ খুশি নেই বলে, কারণ আনন্দ নেই বলে। আপনি যদি আনন্দে থাকেন তাহলে আপনি অবশ্যই সুখের সন্ধান করবেন না, তাই নয় কি? আপনি এই মুহূর্তে সত্যি আনন্দময় হলে আপনি কি সুখ খুঁজতে যাবেন? সুখ হলো আনন্দের এক সামান্য ছায়া মাত্র, এ কখনোই আসল জিনিসটা নয়, এটা শুধুই আপনাকে একটা ছায়া দেয়। কিন্তু আপনি যখন আসল জিনিসটা জানেন না, তখন একটা ছায়াতেও কাজ চলে যায়। আমি এর বিপক্ষে নই, কিন্তু
আপনি যদি সুখের সীমাবদ্ধতা উপলব্ধি না করেন তাহলে আপনি এতে আটকে পড়বেন। আপনি যত বেশি বেশি করে সুখের সন্ধান করেন তত বেশি বেশি আপনি সুখের বস্তুগুলোতে আটকে পড়বেন। যত বেশি করে আপনি আনন্দময় হয়ে ওঠেন তত বেশি করে আপনি সবকিছু থেকে মুক্ত হয়ে যান। যখন আপনি সত্যি আনন্দময় থাকেন তখন কিছুই করার দরকার হয় না, খাবারের দরকার হয় না, ঘুমের দরকার হয় না, এমনকি জীবনেরও দরকার হয় না। আসলে যখন সত্যিকারের আনন্দে থাকেন তখন আপনি মরতেও ইচ্ছুক থাকেন। খেয়াল করে দেখুন, শুধুমাত্র সেই যে প্রতিনিয়ত মরতে ইচ্ছুক নিজের জীবনের প্রতিটা মুহূর্তে, একমাত্র সেই জানবে জীবনটা কি। কারণ আপনি যদি জীবনের অতল গহ্বরে পড়ে যেতে না জানেন তাহলে কখনোই জীবনের সর্বোচ্চ শিখরকে জানবেন না। জীবন একটা আরেকটার মধ্যে মিশে, সমস্যা এটাই। কিন্তু লোকেরা ভাবেন এটা অন্যটার বিরুদ্ধে, কারণ তারা তাদের যুক্তিবাদী মনকে ব্যবহার করে জীবনকে বুঝতে চাইছেন বলে। জীবন আর মৃত্যু একে অন্যের মধ্যে মিশে আছে। তারা কি একটার পর একটা আসে? তারা একটার পর একটা আসে না, তারা একে অন্যের মধ্যে মিশে। দয়া করে দেখুন, আর শুধুমাত্র ইচ্ছুক হলে, আপনি মৃত্যুর অতল গহ্বরে পড়তে ইচ্ছুক হলে তবেই আপনি জীবনের চরম শিখরকে জানবেন। সাধারণত ইংরেজি ভাষায় যদি কোনো আশা নেই এমন অবস্থায় থাকেন তখন বলে থাকি, ইংরেজিতে এভাবে বলা হয়, ইউ আর ফলিং ইনটু ইওর বটমলেস পিট। দয়া করে এটা বুঝুন, দেখুন, একটু দেখুন মানুষের ধ্যান ধারণাটা কতটা অগভীর। একবার দেখুন, যদি কোনো গর্ত অতল হয় তাহলে সত্যিই কোনো বিপদ নেই কিন্তু, তাই না? এটাই সবচেয়ে দারুণ জিনিস। যদি কোনো কিছুর তলা না থাকে আর আপনি তাতে পড়ে যান তাহলে অনন্তকাল ধরে ফ্রি ফলের মজা নিতে পারবেন। একমাত্র যেহেতু নিচে কিছু আছে তখনই সমস্যা। একবার এইরকম হয়েছিল, শঙ্করন পিল্লাই দোতলা থেকে পড়ে গেলেন আর তিনি আহত হলেন। লোকজন তার চারপাশে জড়ো হলেন আর বললেন, পড়ে গিয়ে লেগেছে নাকি রে? তিনি বললেন, মাথা মোটা পড়ে গিয়ে নয়, থামার পর লাগলো। কখনোই পড়ার সময় লাগে না, সবসময় থামার সময়টাই লাগে, তাই না?